আমি বর্তমানে একটা অতিথির কাজ করেছি, গত সপ্তাহে আমার কাজটা শেষ হয়েছে। বঙ্গর জন্য একটা অতিথি একটা ওয়েব ফিল করেছি, নাম হচ্ছে টাকার মেশিন। সো এটা শুন বঙ্গতে আসবে। আমার এত টাকা পয়সা নাই, মানুষ মনে করে যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার কাছে মনে হয় অনেক টাকা, বাট এরকম কিছু নাই, আমার টাকা অনেক কম। ব্যক্তি আমি মানে হচ্ছে অনেক চুপচাপ, আমি অনেক কথা কম বলতে পছন্দ করি, আমার অনেক রিজার্ভ ফ্রেন্ডস আছে, আমার শুধু ফ্যামিলি মেম্বার, বাট আমি আমার অনেক লিমিটেড মানুষের সাথে কথা বলি। বাট দেখা যায় স্ক্রিনে আমাকে অনেক বেশি চঞ্চল দেখা যায়, বাট ইন রিয়েল লাইফ আমি একদম উল্টা। তো ফেসবুকে দেখতে পেরেছি যে অমি ভাই একটা ইঙ্গিত দিয়েছে, সো বাকিটা তো অমি ভাই বলতে পারবো, আমি তো আসলে বলতে পারছি না। এমন কিছু না যে জীবন সঙ্গী হিসেবে টাকাও নাই দরকার, টাকা টুকটাক সবার জীবনেই দরকার, বাট তার সাথে লয়্যালটিও দরকার। শুধু টাকাটা ম্যাটার করে না, বাকি সব কিছুও ম্যাটার করে। আমার কাছেও মনে হয় যে এখানে নাটকের নামগুলো একটু অদ্ভুত হয়, তো এটা তো আসলে আমাদের হাতে থাকে না। অনেক সময় এমন হয় যে আমরা স্ক্রিপ্ট করে অ্যাক্টিং করি, তখন পর্যন্ত আমরা জানি না যে নাটকের অ্যাকচুয়াল টাইটেল কি হবে। তারপরে যখন ওরা একটা উইয়ার টাইটেল দিয়ে দেয়, তখন আমরা বলি যে এই নামটা তো একটু উইয়ার, তখন আর ওনারা আমাদের কথা শুনে না, তখন ওনাদের চ্যানেল ওনারা কাজ করে নিয়েছে, তখন ওনাদের যেটা ইচ্ছা করে ওনারা সেটাই টাইটেল দিয়ে দেয়। এটা আসলে আমাদের হাতে নেই। আমরা আমরা হচ্ছে মানুষ হিসেবে অনেকটা আমরা আমি বলবো যে আমরা অনেক গাধা, বিকজ আমরা অনলাইনে যেটা দেখি আমরা সেটাই বিশ্বাস করি। এবং আমি শুধু অডিয়েন্সের কথা বলবো না, আমি নিজেও অনেক সময় অনলাইনে যে নিউজ দেখি আমি অনেক সময় সেটা বিশ্বাস করে ফেলি, কিন্তু পরে গিয়ে জানতে পারি যে না এটা আসলে এমনটা না। বিকজ অনেক সময় অনেকে না জেনে নিউজ করে, অনেক অনেক সময় না জেনে অনেক উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে দেয় যেটা আমরা দেখে বিশ্বাস করে ফেলি। বাট আমাদের উচিত যে যাচাই বাছাই করে সবকিছু বিলিভ করা, সেটা পার্সোনাল লাইফে হোক বা কোনো সেলিব্রিটিকে নিয়ে হোক। তাদের দায়বদ্ধতা হচ্ছে আপনাদের সবার কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা আমাদের সহকর্মী, আপনারা চাইলেই আমাদেরকে ফোন দিয়ে নিউজটা পুরোপুরি জানতে পারেন। সো আমি বলবো যে অন্য কোথাও থেকে শুনে কিছু নিউজ না করে ডিরেক্ট আমাদেরকে শিল্পীদেরকে ফোন দিয়ে পুরোটা ডিটেল জেনে তারপরে নিউজ করতে হবে। হাউস সুইটার হয়তো বা আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু হাউস সুইটার স্টোরিটা অনেক বেশি সুইট। অপূর্ব ভাই আছে, তাসনিয়া পারিন আছে, সো আমার শুভকামনা। আমি তার কাজটা অলওয়েজ কম হয়, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দ্যাট অ্যাজ ওয়েল। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ব্যাচেলার পয়েন্ট থেকে দেখে সব, এই কারণে দেখা যায় যে কোশ্চেনগুলো সব ব্যাচেলার পয়েন্ট রিলেটেডই হয়। সো আমাকে যে আসলে ব্যাচেলার পয়েন্টের একটা ছোট্ট একটা ক্যারেক্টার থেকে মানুষজন আমাকে এত ভালোবাসবে, এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। সো অফকোর্স আমাকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড সামনে আরো ভালো ভালো কাজ আসছে। ভাই আমি এখনো স্টার হতে পারিনি, কিন্তু আপনারা আমাকে মনে করেন একটা আর্টিস্ট সম্মান করেন, এটা আমার জন্য অনেক বড়। অ্যান্ড আমি যুক্ত হয়েছি, যদি বলি যদি আগের কথা বলি যে 2023 সালে আমরা যখন ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এর শুটিং স্টার্ট করি, তখন হচ্ছে যে নোয়াখালীর কিছু এপিসোডের জন্য নোয়াখালীর কিছু ক্যারেক্টার প্রয়োজন ছিল যারা নোয়াখালীর ভাষায় কথা বলতে পারে। তো আমি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি, অ্যান্ড তখন আমি টুকটাক মডেলিং করতাম, ওরকম অ্যাক্টিং করতাম না, পারতামও না অ্যাক্টিং। তো আমাকে বলা হয়েছিল যে আমি যেহেতু নোয়াখালী আমার ব্যাকগ্রাউন্ড, তো আমাকে বলেছিল যে একটা অডিশন ভিডিও করে পাঠাই। তো আমি একটা অডিশন ভিডিও করে পাঠাই, তারপরে লাকিলি আমি সিলেক্ট হয়ে যাই। আগে দেখা যায় ছোট ছিলাম, তখন বিভিন্ন ভিডিও বানাতাম, শর্টস ভিডিও বানাতাম, পরে আস্তে আস্তে আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি অ্যাক্টিং করব। সো পরে যেহেতু আমার স্কোপ ছিল অ্যাক্টিং করার, তাই আমি অ্যাক্টিং এ স্টার্ট করি, এন্ড সবাই আমার অ্যাক্টিং টুকটা পছন্দ করে, সেখান থেকে আসলে আজকে এত দূরে যাওয়া। আই কি আর কইতাম, আর কেউ নোয়াখালী ভাষা কথা কইতে গেলে আই পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এন্ড অবশ্যই যদি সিজন 5 আসে তাহলে আপনারা তো অবশ্যই আমাকে নতুন নতুন সুন্দর সুন্দর ডায়লগ বলতে দেখতেই পাবেন। পলাশ ভাইয়ের সাথে আসলে কাজ, কাজ ছাড়া আসলে কলিগদের সাথে দেখা খুবই কম হয়, তাই কলিগদের সাথে আসলে খুব পার্সোনাল ভালো সম্পর্ক নেই বললেই চলে। অবশ্যই আমার ইচ্ছা আছে যারা ছোট পর্দায় আমরা কাজ করি, আমাদের সবারই একটা ইচ্ছা আছে যে একটা বড় পর্দায় দেখবো। সো অবশ্যই আমার ইচ্ছা আছে, বাট এখন পর্যন্ত আমি ওরকম কোনো অফার পাইনি যে বড় পর্দায় আমাকে ওরকম ক্যারেক্টারে এখন কেউ ভাবেনি। সো আমিও চাই আমাকে কেউ ভাবুক বড় পর্দায় আমাকে নিয়ে। সো ইনশাআল্লাহ হয়তো বা কোনো দিন দেখা যাবে।